হ্যালো ফিয়ার্স, আজকে আমরা কথা বলবো টিসিএস একটা কোম্পানি, সেই কোম্পানি থেকে কিন্তু 40,000 ফ্রেশারকে নিয়োগ করা হচ্ছে। তো সর্বপ্রথম জানবো টিসিএস এর ফুল ফর্মটা কি। তো টিসিএস এর ফুল ফর্মটা হচ্ছে টাটা কনসালটেন্ট সার্ভিস। তোমরা তো অনেকেই শুনেছো এই টাটা কোম্পানি, বা তোমরা অনেক ফোনে দেখেছো বা ওয়েবসাইটে দেখেছো। তো এখান থেকে কিন্তু 40,000 ফ্রেশার যে রয়েছে, যারা একদমই নতুন, কোনো কাজের অভিজ্ঞতা নেই, তাদেরকে নিয়োগ করা হবে এই লকডাউন পিরিয়ডে ইন্ডিয়াতে। তো তোমরা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ 16 জুলাই কিন্তু এটা নোটিশটা, বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তো কারা আবেদন করতে পারবে, কি কি ক্যাটেরিয়া রয়েছে, এলিজিবিলিটি ক্যাটেরিয়া কি কি, এবং কিভাবে আবেদন করবে, আর কিন্তু এটা আগে তোমাদের জানিয়ে দিই, ফোন থেকে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তো আবেদন চার্জ কিন্তু কিছু না হচ্ছে না, দুটো কাস্টের, জেনারেল কাস্টের এবং ওবিসি যারা রয়েছে, ST SC, তাদের কিন্তু কোনো দেরটাতেই তাদেরকে আবেদন ফি নেওয়া হচ্ছে না। সমস্ত রকম তথ্য তোমাদের জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে, তবে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে। তো চলুন সম্পূর্ণ তথ্য কিন্তু আমরা এখানে জেনে নিই। তো তোমরা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ, তো এখানে বলা রয়েছে 75% এমপ্লয় কিন্তু ঘরে বসেই কাজ করছে, আর 25% এমপ্লয় যারা রয়েছে তারা কিন্তু সেই নিকটবর্তী অফিসে গিয়ে কাজ করছে। তবে তোমরা কিন্তু বাড়িতে বসে কিন্তু কাজ করতে পারবে, তোমার অপশন রয়েছে, সেই অপশনের মাধ্যমে তুমি চুজ করে নেবে, তুমি অফিসে গিয়ে কাজ করবে কি বাড়িতে কাজ করবে সেটা কিন্তু তোমাকে সেখান থেকে সিলেক্ট করে নেবে, বা সেখান থেকে যখন ইন্টারভিউ হবে তখন তোমাকে সব কিছু তোমাকে একটা এগ্রিমেন্ট দিবে, সেখানে তুমি সই করে নেবে, বা সমস্ত রকম তথ্য কিন্তু সেখানে একবার পেয়ে তোমার সবাই পেয়ে যাবে। অন স্ক্রিনে টিসিএস রিক্রুটমেন্ট ডিটেলস 2020। তো কোম্পানির নেম হচ্ছে টিসিএস, তোমাদেরকে আরেকবার জানিয়ে দিই, টাটা কনসালটেন্ট সার্ভিস। তো এখানে কোয়ালিফিকেশন লাগছে, গ্র্যাজুয়েশন পাস হতে হবে কিন্তু তোমাদেরকে, তবে কিন্তু এখানে আবেদন করতে পারবে। তবে কিন্তু কোয়ালিফিকেশন রয়েছে গ্র্যাজুয়েশন পাস, তোমরা গ্র্যাজুয়েশন পাস হলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। তাছাড়া এখানে অনেক রকমের বলা রয়েছে যে এনি গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, BA, BTech, MA, MCA, যেটা খুশি তোমরা, যেটা এই যারা BA পাস করেছে, আর্টস, কমার্স, সায়েন্স, যেখান থেকে হোক এই সমস্ত দেওয়া আছে, সবাই কিন্তু এটাতে আবেদন করতে পারবে। তো ইয়ার অফ পাসিং তোমাদের একটা গুরুত্বপূর্ণ কিন্তু নোটিস, এটা কিন্তু যারা ইয়ার অফ পাসিং যারা 2020-তে বা 19-এ 2018-তে গ্র্যাজুয়েশন পাস করেছে তারাই কেবলমাত্র এখানে আবেদন করতে পারবে। তোমাদের ক্লিয়ার করে দিই, যারা 2020 অথবা 2019 বা 2018-তে গ্র্যাজুয়েশন পাস করেছে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। এক্সপিরিয়েন্স ফ্রেশার বা এই কোনো এক্সপিরিয়েন্স চাওয়া হয়নি সে শূন্য, তো যারা কোনো ক্ষেত্রে অভিজ্ঞতা নেই তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো ক্যাটাগরি হচ্ছে অফ ক্যাম্পাস, তো সেটা তোমরা জয়েন করে নেবে। জব লোকেশন প্যান ইন্ডিয়া, মানে ইন্ডিয়ার যে কোনো জায়গা থেকে কিন্তু এটাকে নিয়োগ করা হবে, আশা করি কলকাতাতে হতে পারে। তারপর এখানে বলা হচ্ছে ওয়েবসাইট, এখানে ওয়েবসাইট www.tcs.com, তো এখানে সমস্ত রকম তথ্য দেওয়া আছে। হবে তাছাড়া এলিজিবিলিটি রয়েছে, তারা BA/BAMA স্টুডেন্ট রয়েছে, তারা করতে পারবে। তাছাড়া 2018-19 স্কুলে যারা পাস করেছে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো তোমরা এখানে সমস্ত রকম দেখে নেবে। সিলেকশন প্রসেস যেটা রয়েছে, প্রথমত রিটেন টেক্সট হবে, তারপরে হবে ইমেল রিটেন, তারপর টেকনিক্যাল ইন্টারভিউ, তারপর হচ্ছে HR ইন্টারভিউ। এই চারটে স্টেপের মধ্যে কিন্তু তাদেরকে নিয়োগ করা হবে। তো অ্যাপ্লাই করবে কিভাবে, অ্যাপ্লাই করার জন্য এই যে আছে নাও অ্যাপ্লাই বা ক্লিক হ্যায়, এটাতে ক্লিক করবে। তো ক্লিক করার পরে কিছুক্ষণ ওয়েট করবে। তো ওয়েট করার পরে কিন্তু তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে, যেটা আমি ফোন থেকে করছি। তো অনেকের ক্ষেত্রে কিন্তু অনেকে ফোন থেকে করে। তো এখানে বলা হচ্ছে TCS এর নেক্সট স্টেপ। তো প্রথমে তোমাদেরকে এখানে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য রেজিস্ট্রেশন নাও ক্লিক করবে। রেজিস্ট্রেশন নাও ক্লিক করার সময় কিন্তু এরকম দুটো অপশন আসবে তোমার সামনে, IT BPS। তো তোমরা যেটা চাও, কেউ যদি আইটি থাকে তো আইটি করো, বা BPS, IT ফুল ফর্ম হচ্ছে ইনফরমেশন টেকনোলজি, BPS এর ফুল ফর্ম হচ্ছে বিজনেস প্রসেস সার্ভিস। তো তোমরা যেটা চাও সেটা কিন্তু ক্লিক করবে। তো আমি বিজনেস প্রসেস সার্ভিস ক্লিক করলাম। তো ক্লিক করার পরে কিছুক্ষণ ওয়েট করবে। তো তারপরে একটা ছোট্ট একটা ফর্ম কিন্তু তোমাদের সামনে ওপেন হবে। তো এইখানে ফর্ম প্রথমে টাইটেলটা দিতে হবে, তোমার মিস্টার ছেলে হলে মিস্টার, আর মেয়ে হলে অবশ্যই মিসেস। তো টাইটেল সিলেক্ট করে ফার্স্ট নেম দিবে, মিডিল নেম দিবে, তারপরে সুপার নেম তা দিবে, তাছাড়া ডেট অফ বার্থ দিবে, তোমার জেন্ডার কি সেটা দিবে, ইমেল আইডি দিবে, মোবাইল নম্বর দিবে, এবং কোথা থেকে পাস করেছো গ্র্যাজুয়েশনটা সেটা তুমি এখানে সিলেক্ট করে দিবে। কোয়ালিফিকেশন তোমার কী রয়েছে সেটা তুমি দিবে, আর তাছাড়া তুমি কোন ইয়ার পাস করেছো গ্র্যাজুয়েশনটা সেটা তুমি অবশ্যই এখানে দিবে। তো এরকম করে কিন্তু এখানে স্ক্রোল করে দেবে, তোমার নাম দিবে, তুমি কী করতে চাও, বডি ওয়েব যেটা চাও সেটা তুমি করে দিবে।
তাছাড়া তোমার প্রথমে একটা পাসওয়ার্ড চাইবে, সেটা কিন্তু ইন্টার পাসওয়ার্ড। তো পাসওয়ার্ড দেওয়ার পরে পরবর্তী যে আর একটা পাসওয়ার্ড রিপাসওয়ার্ড ইন্টার পাসওয়ার্ড, একই তোমাকে কিন্তু দুটোই পাসওয়ার্ডে ম্যাচ করতে হবে। তারপর সিলেক্ট সিকিউরিটি কোশ্চিন, তো এখানে যে কোনো একটা কোশ্চিন তোমাকে মানে নিজেকে চুজ করতে হবে, হোয়াট ইজ ইউর ন্যাশনালিটি চুজ করতে হবে। তো এটা কিন্তু তোমাকে ন্যাশনাল চুজ করার পর এখানে যেটা হয় ইন্ডিয়ান সেটা এখানে দিতে হবে। তারপর যেটা রয়েছে ক্যাপচার কোডটা রয়েছে দেখতে পাচ্ছ, তো এই ক্যাপচার কোডটা এখানে দিয়ে সাবমিট করে দেবে। সাবমিট করার পরে তোমার কাছে কিন্তু একটা ইউজার আইডি পাসওয়ার্ড আসবে ফোনে ইমেলের মাধ্যমে, যে নাম্বারটা তুমি দিলে সেই নাম্বারটা কিন্তু তোমাকে ইমেল আসবে, সেই নাম্বারে কিন্তু তোমার একটা ইমেল আসবে। তো ইমেলে ইউজার আইডি পাসওয়ার্ড চলে আসবে, তো সেক্ষেত্রে তোমরা ইমেল আইডি পাসওয়ার্ড দিয়ে পুনরায় কিন্তু লগ ইন হবে। লগ ইন হওয়ার পরে একটা নতুন করে দেখবে যে আবার পেজ ওপেন হয়ে, সেখানে তোমরা একটা সিভি দিবে, সিভি দেওয়ার পরে কিছু ইনফরমেশন সেখানে চাইবে, সেটা তোমরা দিয়ে সেভ করে দেবে বা সাবমিট করে দেবে, তবেই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করে দেবে। তো অ্যাপ্লাই কিন্তু লাস্ট ডেট কবে সেটা কিন্তু বলা হয়নি, তো আশা করি লাস্ট ডেট এই মাসের বা যেহেতু শুরু হয়েছে তো দেড় এক মাস তো অন্তত চলবেই। তো সমস্ত রকম ইনফরমেশন আগে তোমাদের জানিয়ে দেবো, তো জানার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আর কোনো ক্ষেত্রে অসুবিধা হলে কিন্তু অবশ্যই জানতে পারো, আমি আমাকে SMS করবো বা কমেন্ট বক্সে জানাবে, সেখান থেকে আমি তোমাদেরকে সাহায্য করবো। তাছাড়া তোমার বলে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোরা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর কোনো রকম তথ্য কিন্তু জানতে হলে TCS কোম্পানিটা কী ঠিক বুঝলাম না, মাথায় আসলো না, বুমবাং না কি, তো তোমরা চাইলে গুগলের রয়েছে সেখান থেকে সার্চ করে নেবে, সেখানে কিন্তু সমস্ত রকমের স্টেপগুলো তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য, আর ভালো লাগলে পরে অবশ্যই একটা লাইক করবে।